দিন দিন বাড়ছে। আপনাদের দেখেন অনেকেরই আজকে কিন্তু আপনার প্রোডাক্টটা নিয়ে মার্কেটে যেতে হয় না। আগে যেমন সেল করার একটা চ্যালেঞ্জ ছিল যে আপনার মাল, আপনার প্রোডাক্টটা, আপনার মালটা কোথায় বিক্রি করবেন, একটা বড় একটা টেনশন ছিল। এই টেনশনটা কিন্তু এখন কিছুটা হলেও ঘরে বসেও করা যায়। ঘরে বসেও একটা নেটওয়ার্ক বিল্ড আপ করা যায়, আপনার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়ে বুস্ট করা যায়। বুস্ট করলে সেখান থেকে একটা অর্ডার আসে, তারপরে আবার পার্সেল সিস্টেমে সেটাকে পাঠিয়ে দেওয়া যায়, তার বাসায় চলে যায়, এবং পেমেন্ট বিকাশ বা বিভিন্ন সবকিছু আগের থেকে অতি সহজ হয়ে গেছে, অতি সহজ হয়েছে, অতি সহজ হয়েছে। ফলে অনেকের এই ছোট ছোট বিজনেসগুলো কিন্তু গ্রো করছে। আমরাও এই দ্বারা যাতে আরও গ্রো করতে পারে, তাহলে ব্যাংক কীভাবে সহজ শর্তে আপনাদেরকে সহযোগিতা দিতে পারে, এই স্কিমগুলো আমরা আপনাদেরকে কীভাবে পৌঁছাইতে পারি, আপনারা কীভাবে রেডিনেস বিল্ড আপ হবেন, এই এই বিষয়টাই ছিল আমাদের আজকে মুখ্য বিষয়। তো আমরা শুরুতে যেমন আমাদের একটু আমি ইন্ট্রোডাক্টরি কথাগুলো বললাম, আপনাদের পরিচয়গুলো আমরা নিব। পরিচয় দিতে গিয়ে আপনারা এক দুই মিনিটের মধ্যে পরিচয়টা দিবেন, নিজের নাম পরিচয়, কোথায় ব্যবসা করেন, কোথা থেকে এসেছেন, এবং ব্যবসাটা আপনারা কীভাবে শুরু করলেন, হ্যাঁ ব্যবসাটা কীভাবে শুরু করলেন, কীভাবে ব্যবসাটা আরেকটু বড় করতে পারবেন বা বড় করতে চান, বা আপনার বিজনেসের কোনো প্ল্যান আছে কি না, বিজনেস করার জন্য কোনো ফার্দার যে বিজনেসটা বাড়াবেন এটা আপনার কাছে কোনো প্ল্যান আছে কি না, বা আপনার কোনো সাকসেস স্টোরি থাকলে বলবেন দুই তিন মিনিটের ভিতরে। হ্যাঁ আমরা এটা ভিডিও রেকর্ড করব, ঠিক আছে? ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার হচ্ছে একটা গার্মেন্টসের আর কি ব্যবসা শুরু করছি সবেমাত্র। তো এটা আর কি আমার চিন্তাভাবনা আসছে, আমার ছেলে মেয়ে আছে পাশাপাশি, ওদের সময় দেওয়ার পাশাপাশি আমার যে এক্সট্রা টাইমটা থাকে ওইটা আমি শুয়ে বসেই কাটাই। তারপরে জব করার কোনো চিন্তাভাবনা নাই, যেহেতু আমি ঘরে বসে একটা ইনকাম সোর্স, এইটা মানে মেধাটা কাজে লাগানোর জন্য এইটা করছি। অনলাইন পেজ আছে আমার একটা, জিয়ান জাহা ফ্যাশন হাউস, ওইখানে কিছু প্রোডাক্ট দেখাইয়া ওইটা সেল করে, ওইটা যখন অর্ডার আসে তখন আমার কাছেই আর কি এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা পার্সেলটা দেওয়া যায়। তো এইটা দিয়েই আর কি আমার এটা আসছে যে আমি যদি ঘরে বসে ইনকামের কোনো ভালো উৎস থাকে, সময়টাকে বাজে কাজে নষ্ট না করে যদি আমি ভালো কাজে এটা ইনভেস্ট করতে পারি, এটা আমার ঘরে বসে আমার সংসার সামলানো হইলো, বাচ্চাদের মানুষ করাও হইলো, প্লাস আমার একটা আয়ের উৎসও আসলো। তো এই থিঙ্কিং থেকেই আমি এইটা মূলত শুরু করছি, আমি একদম রিসেন্টলি এই কাজটা শুরু করছি। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার নাম হচ্ছে মুসিনা হাকুম, আমার বাসা হচ্ছে আমতলি বরগুনাতে। আমি অনার্স তৃতীয় বর্ষের একজন স্টুডেন্ট। তো পড়াশোনার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিনের কাজ শেখা, এবং সেটা থেকেই আমার মানে ঘরোয়াভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলা, যেখানে আমি নিজে একটু কাজ করি এবং আমার মানে কাপড়টা বানানো, কাপড়টা সেল করা, প্লাস কিছু কিছু কাপড় চুপড় ওখানে নিজে মানে খুঁজে এনে রাখা, যাতে মানুষ ওখান থেকে নিতে পারে, একটু সহজ হয়। এলাকা ভিত্তিক দেখা যায় কি মেয়েরা অনেক সময় দূরে যেতে পারে না, বা আমাদের অনেক সময় পুরুষরা যেহেতু ঘরের বাহিরে থাকে, অনেক সময় আমাদের প্রয়োজনীয় জিনিসটা আনতে গেলে যেহেতু আমরা বাহিরে যেতে পারি না, মার্কেটে সবসময় সময় হয় না, তো বাসার ভিতরে এই মানে চিন্তাভাবনা থেকে আমি একটা মানে ব্যবসা প্রতিষ্ঠান প্লাস সেলাই মেশিনের কাজটা নিয়েছি, যাতে আমার কাছ থেকে এসে মানুষ দুইটা জামা নেওয়ার সাথে সাথে এটা বানাতেও পারে। এই এই কাজটা করা, বাবা মা আছে তারপরও নিজে কিছু করার একটা চেষ্টা করা, নিজের নিজের একটা ই করা। তো আমি চাই যে ভবিষ্যতে এটা একটু আরেকটু বড় করতে, মানুষকে কিছু কাজ শিখাতে, মানুষের একটা কর্মসংস্থান করতে, যেহেতু আমি নিজে কাজটা জানি আমি দুজনকে শিখাতে পারবো, দুটা মানুষ আরও স্বাবলম্বী হবে, দুটা মেয়ে আরও স্বাবলম্বী হবে। তো এই এই থেকেই আর কি উদ্যোগটা নেওয়া। মানুষ আপনার কাজ দিয়ে আপনাকে চিনবে, তাই না? একটা পরিচিতি দরকার আছে। জি, সংরক্ষণ করবেন, সাপোর্টিং ডকুমেন্টস, যে আপনার কত খরচ হলো, কত আবার বিক্রি করার সময় তাকে একটা ভাউচার করে দিবেন, এই খরচের হিসাবগুলো রাখতে হবে, এবং ক্যাশবুকটা সাথে সাথে করতে হবে। দিনের হিসাব দিনের শেষ। আপনি যদি মনে করেন আজকে খরচ করলেন, হিসাব রাখলেন না, আপনি মনে করলেন যে আমার ব্রেন শক্তি অনেক ভালো, আমি মনে রাখতে পারি, হইতে পারে, কিন্তু এটা বিজনেসের পলিসি না। বিজনেসের পলিসি হলো লিখে রাখতে হবে, হ্যাঁ লিখে রাখতে হবে, এবং দিনের একটা দিনে যে এটা আপনি কালকে আস্তে আস্তে সবকিছু
কিছুই করতাম না আমার ইচ্ছা ছিল শিক্ষকতা করার জন্য বিএ পাস করার পর বিএড করছি তারপর মাস্টার্স করছি কিন্তু নিবন্ধন দিয়ে আমি আসতে পারিনি এজন্য শিক্ষকতা হয়নি তারপর আমি যে উদ্যোগ নিলাম যে কিছু না করে তো থাকা যায় না যখন আমি লেখাপড়া করছি আমার তো ছেলে মেয়ে আছে সংসার আছে কিছু করে আমি ইনকাম করে তার পাশাপাশি কিছু করি সেই জন্য আর কি এই 3-4 মাস হয়েছে একটা উদ্যোগ নিয়েছি যে আমার ছেলে মেয়ে তো আমি এমনি বাইরে থেকে মানুষের কাজ করতাম কিন্তু নিজে রাখতাম না কাপড় শুধু তখন আমি একজন স্টুডেন্ট আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ি বাচ্চা পোলা বানাচ্ছে এর ফাঁকে একটা বয়লার মুরগির ফার্ম করলাম সবে মাত্র শুরু করছি এখন পর্যন্ত সেল করি সবে মাত্র শুরু করছি এখন পর্যন্ত হ্যাঁ